সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো পুরুষের জনিত একটি রোগ তা হলো অর্কাইটিস বা অন্ডকোষের প্রদাহ বা ব্যথা হওয়া এটা বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে অন্ডকোশের যদি ব্যাকটেরিয়াল কিংবা ভাইরাস জনিত কোনো সংক্রমক হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই অর্কাইটিস বা অন্ডকোশের প্রদাহ হতে পারে দর্শক এই অর্কাইটিস দুটো অন্ডকোষেও হতে পারে অথবা যে কোনো এক হতে পারে আমরা যেসব রোগী পেয়ে থাকি তার বেশিরভাগ মধ্যেই দেখা যায় অনেকে বলে যে তার একপাশে সমস্যা বাম অন্ডকোষ ভালো ডান অন্ডকোষে সে ব্যথা করে আবার অনেকে বলে যে আমার বাম অন্ডকোষে সমস্যা ডান অন্ডকোষ ভালো আবার অনেকে বলে আমার দুপাশেই খুব ব্যথা করে ব্যথা আমি চলাফেরা করতে পারি না করতে গেলে ব্যথা করে অথবা আমি ভারী কিছু তুলতে গেলে বা পরিশ্রমের কাজ করলে আমার ব্যথাটা বৃদ্ধি পায় এবং অনেকে বলে এই ঠান্ডার মধ্যে আমার সমস্যাটা বেশি বৃদ্ধি পায় দর্শক অন্ডকোষে যে ইপিটি ডাইমিস থাকে এই ইপিটি ডাইমিসে যখন প্রদাহ হয় তখন এই অর্কাইটিস বা অন্ডকোষের প্রদাহ ব্যথা দেখা দেয় এটা যক্ষার কারণে হতে পারে অথবা ব্যাকটেরিয়াল কিংবা ভাইরাসজনিত কোনো সংক্রমকের কারণে হতে পারে এবং বয়সের একটা পর্যায়ে এমনিতেই এটা হতে পারে এছাড়া যাদের মাম্প রোগ হয়েছে যেমন এই মামস রোগটা দেখা যায় অল্প বয়সেই হয় বাচ্চাদের বেশি হয়ে থাকে হয়তো দশ বারো বছর বা নয় বছর বয়সেই এই রোগটা দেখা দেয় সে থেকে আপনার এই অর্কাইটিস বা অন্ডকোষের প্রধাও পরবর্তীতেও হতে পারে এছাড়া যাদের পোস্টেটে সমস্যা প্রজনন তন্ত্রে যদি কোনো সমস্যা থাকে অথবা আপনার পোস্টেটের বিভিন্ন ধরনের পোস্টেটের যে সমস্যা রয়েছে পোস্টেট এনলার্জ বা পোস্টেটের সংক্রমণ সে থেকে আপনার এই অর্কাইটিস বা অন্ডকোষের প্রধাও ব্যথা হতে পারে অস্বাভাবিক যৌন আচরণের কারণেও আপনার এই অর্কাইটিস হতে পারে এছাড়া অবৈধ মেলামাশা দেখা যায় আপনি বিভিন্ন নারীতে আসক্ত বিভিন্ন খারাপ জায়গায় আপনি মেলামেশা করেন উইদাউট কন্ডম অর্থাৎ কন্ডম ছাড়া সেক্ষেত্রে আপনার অন্ডকোষে ব্যথা জ্বালা পোড়া ফুলে ওঠা এগুলো হতে পারে এছাড়া আপনার গনোরিয়া অথবা সিফিলিস বাহিত কোনো রোগ হলেও আপনার এই অন্ডকোষে অর্কাইটিস ব্যথা ফুলা এগুলো হতে পারে দর্শক এই অর্কাইটিস যাদের হয় তাদের অন্ডকোষটা দেখা যায় আস্তে আস্তে ফুলে যায় অথবা ফুলাটা বেশিক্ষণ অনেকের থাকে না আবার যখন দেখা যায় কাজ করে বা যখন এই সংক্রমণটা বা এই রোগের বৃদ্ধিটা বাড়ে তখন দেখা যায় আস্তে আস্তে ফুলে ওঠে রোগগুলো মোটা হয়ে আসে পেঁচিয়ে যায় এবং এই ব্যথাটা আপনার অনেকের কুচকিতে হয় তলপেটে হয় ব্যথাটা অনেকের পায়েও চলে যায় পিঠি পর্যন্ত তলপেট পর্যন্ত প্রসারিত হতে পারে আবার কারো কারো দেখা যায় আপনার বীর্যের সাথে রক্ত চলে আসে সেই সাথে আপনি যখন আপনার পার্টনার বা আপনার ওয়াইফের সাথে আপনি যখন সেক্স করবেন যখন উত্তেজনাটা আসে তখন ব্যথা হয় এবং সেই সাথে আপনি যখন বীর্যপাতটা হয় ইজুকুলেশন হয় তখনও ব্যথাটা হতে পারে এছাড়া আপনার পোশাবের রাস্তায় ব্যথা অথবা জ্বালা পড়া হতে পারে এটা অনেকের প্রসাবের শুরুতে হয় অনেকের দেখা যায় শেষে হয় অনেকের আবার পোশাব যতক্ষণ করে তখন ততক্ষণই ব্যথাটা হতে পারে দর্শক এই অর্কাইটিস অর্থাৎ অন্ডকোশের যেই সমস্যা এর কারণে আপনার প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এর কারণে আপনি বাচ্চা দানে আপনার অক্ষমতা হতে পারে এবং আপনার দুটো অন্ডকোষই আস্তে আস্তে ছোটো হয়ে যেতে পারে অনেকের অন্ডকোষে ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে এই অর্কাইটিসের কারণে তো আপনাদের যাদের এই অর্কাইটিস রয়েছে অবশ্যই এটার ভালো একটা চিকিৎসা নিতে হবে দেখা যায় আপনি যদি এলোপ্যাথির কাছে যান দেখা যাবে আপনার প্রথমে এক সপ্তাহ ওষুধ দিবে অথবা দুই সপ্তাহের ওষুধ দিবে মূলত ব্যথা নিয়েই রোগীরা পেশেন্টরা যায় ডাক্তারের কাছে তো সে প্রথমে ব্যথার ওষুধ দেয় ব্যথা কমে যায় কিন্তু দেখা যায় আবার কিছুদিন পরে আবার ব্যথাটা উঠে এভাবে দু একবার যাওয়ার পরে বলবে অপারেশন করতে কিন্তু অপারেশন এটা একটা রিস্কের বিষয় যদি আপনার বাচ্চা থাকে সেক্ষেত্রে আলাদা হিসেব যেমন আপনার বাচ্চা আছে তো এখন দেখা যায় পরবর্তীতে বাচ্চা না হলেও কোনো সমস্যা নাই কিন্তু যারা অবিবাহিত কিংবা বিবাহ করছেন এখনও বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে আপনার অপারেশনটা না করানোই উচিত আপনারা যদি হোমিও চিকিৎসা নেন তাহলে দেখা যায় অপারেশন ছাড়াই আপনি সুস্থ হতে পারবেন এখানে নার্ভ থাকে এই নার্ভগুলো অপারেশনের সময় যদি কেটে যায় অথবা সার্জারিটা যদি সফল না হয় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনি পারমানেন্ট ভাবে বাচ্চা নিতে পারবেন না আপনার অক্ষমতা দেখা দিবে তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি একজন রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখান রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তারের তত্ত্বাবধানে কিছুদিন ওষুধ খেলে আশা করি ইনশাল্লাহ স্থায়ীভাবে সুস্থ হবেন এবং এই যে ব্যথাটা এটা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক লাগে না আমাদের চিকিৎসায় দেখা যায় হোমিওপ্যাথিক সিমটোমেটিক ওষুধ দিলে দুই এক দিনই ব্যথাটা কমে যায় কিন্তু আপনার মূল যে রোগটা অর্কাইটিসের যে কারণে হয়েছে যে কারণে আপনি এখন কষ্ট পাচ্ছেন বা আপনি বাচ্চা নিতে পারছেন না এটা মায়াজমেটিকভাবে হয়তো দুই এক মাস বা তিন মাস বা চার মাস ওষুধ খেতে হবে ওষুধ খেলে আশা করি স্থায়ীভাবে সুস্থ হতে পারবেন তো দর্শক আরেকটা কথা হচ্ছে আপনাদের যাদের এই অর্কাইটিস বা অন্ডকোষের সমস্যা আছে আপনাদের কিছু খাবার দাবার বা জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে আপনার গরুর মাংস একদমই পরিহার করতে হবে গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস হাঁসির ডিম এগুলো একদমই খাওয়া যাবে না আপনার কোলেস্ট্রল জাতীয় খাবার অথবা উত্তেজনাকর যে সকল খাবার রয়েছে এগুলো খাওয়া যাবে না আপনি শাক সবজি মাছ এগুলো সব কিছু খেতে পারবেন এবং আপনার যদি অত্যাধিক পরিশ্রমের কাজ হয়ে থাকে সেই কাজ পরিবর্তন করে আপনার কম পরিশ্রমের কাজ করতে হবে ভারী কিছু উত্তোলন কিংবা ভারী কিছু বহন করা এগুলো করা যাবে না আপনি এই নিয়মকানুনগুলো মানবেন এবং ওষুধ খাবেন আশা করি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট আরও কোনো ভালো হেলথ টিপস নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম